আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। স্ক্রিনের মধ্যে যে ওয়েবসাইটটির নাম আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে webtalk.co। গত কিছুদিন আগে এটির উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে। আশা করি আপনি অবশ্যই পুরো ভিডিওটি দেখলে লাভবান হবেন, কেননা এই ওয়েবসাইটটি এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট, অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো, লাইক ফেসবুক বা লিঙ্কডিনের মতো। আমি যখন অ্যাকাউন্ট খুলেছিলাম, জাস্ট অ্যাকাউন্ট করে ফেলে রেখেছিলাম, তার এগেনস্ট আমার কিছু আর্নিং হয়েছে বিদায়। পুনরায় ভালো করে রিভিউ দেওয়ার জন্য আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি এই ওয়েবসাইটটির উপরে। সুতরাং কীভাবে এই ওয়েবসাইটটি থেকে আর্নিং করা যায় আপনি পুরো ভিডিওতে দেখতে পাবেন, এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি পেমেন্টগুলো নেবেন এবং কীভাবে কাজ করে আর্নিংগুলো করবেন এখান থেকে আপনি আজকে জেনে যাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেসিক্যালি এই প্ল্যাটফর্মে আর্নিং করা যায় পয়েন্টগুলোতে, এবং পয়েন্টগুলো পরবর্তীতে ডলারে কনভার্ট হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ক্যাশ আর্ন পার পাই স্লাইস হয়েছে 0.07185 জি, এবং পাশাপাশি এখানে ডলারটা রয়েছে 0.02 ডলার। যদি এটি যত সামান্য, কিন্তু আপনাদেরকে আমি এতটুকু অ্যানসিওরিটি দিচ্ছি এই প্ল্যাটফর্মটি অত্যন্ত একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম, এবং যেটি কিনা ওয়ার্ল্ড ফার্স্ট অল ইন ওয়ান নেটওয়ার্ক প্ল্যাটফর্ম বলা যায়। সুতরাং আপনি কীভাবে এই প্ল্যাটফর্মে কাজ করবেন এবং কীভাবে এঙ্গেজ হবেন, আজকের ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যদি সত্যি আপনি ফ্রিতে আর্নিং করতে চান। সো আশা করি আরেকটি কথা বলে রাখবো, সেটি হচ্ছে যে এই ওয়েবসাইটের উপরে আরেকটি রিভিউ আমি দিয়েছিলাম, সেই ভিডিওটি দেখে আসতে চাইলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই আগের ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওর লিঙ্কটি যদি আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটটির বিস্তারিত আরও বেশি জেনে যাবেন এবং আপডেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আজকের ওয়েবসাইটটি শেয়ার করার পূর্বে পুরোপুরি এই বিষয়টির উপরে, তার মানে এটির ইতিহাস সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আমি যখন ho.is এর মাধ্যমে এটি সম্পর্কে সার্চ দিলাম, পুরো বিস্তারিত বিষয়টি এটি আপনাদের সামনে আমি শেয়ার করতে পারবো। সো এক্সপায়ার হবে এটি 19/7/2023 সালে, এবং এটি রেজিস্ট্রেশন হয়েছে 2010 সালের 20 জুলাই, এবং আপডেটেড হয়েছে 2019 সালের 30 জুলাই। আশা করি আপনি বুঝতে পারছেন এটি যে ট্রাস্ট ওয়ার্দি সেটি আপনি নিশ্চিত হলেন। এবার চলে আসি যে আসলে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনাকে কীভাবে এঙ্গেজ করতে হবে বা কীভাবে জয়েন করতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এটি সম্প্রতি, তার মানে 2021 সালের জানুয়ারিতে লঞ্চ করেছে পুরোপুরিভাবে, এবং পাশাপাশি মার্চে এসে তারা গুগল প্লে স্টোরে, যদিও তাদের অ্যাপসটি রয়েছে কিন্তু তারা কিন্তু পুরোপুরিভাবে অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, এবং মার্চের মধ্যে তারা সেটি পুরোপুরি ডিক্লেয়ার করবে। এবং অনেকে কিন্তু ইতিমধ্যে এটির সাথে এঙ্গেজ হয়েছে এবং 4.3 রেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেকে রিভিউ এখানে দিয়েছে। পাশাপাশি এই ওয়েবস অ্যাপসটি প্রায় 10,000+ টাইম ইনস্টল হয়েছে। সো আশা করি আপনি এই ইনফরমেশনগুলো দেখে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন, সুতরাং আপনার সন্দেহের কোনো অবকাশ নেই। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটটির মূল সাইন আপ পেজটি পেয়ে যাবেন, তার মানে এই পেজটি পেয়ে যাবেন। তার আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনি যদি এখানে সরাসরি জয়েন করতে চান তাহলে এখানে অ্যাকাউন্ট আছে তার আইডি অথবা তার ইমেল আইডি ইউজ করতে হবে, তার মানে আপনি এখানে সরাসরি জয়েন করতে পারবেন না, এখানে অ্যাকাউন্ট আছে তার ইমেল আইডি অথবা তার ওয়েবটক আইডি আপনাকে ইউজ করতে হবে। সুতরাং আপনি এখানে তার আইডিটা দিবেন, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে। সো আমি আপনাদেরকে জামালায় ফেলতে চাই না, আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের এই ইউআরএলটি দেওয়া থাকবে, ইউ আরটি যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে ইন্টারপেজে নিয়ে আসবে। আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এবং আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এবং এইখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই এখানে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। 8 ক্যারেক্টার মানে হচ্ছে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, আপার কেস মানে বড় হাতের অক্ষর, সব কিছু মিলিয়ে, এবং আপনি একটি স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে $ অথবা পার্সেন্টেজ সাইন দিয়ে আপনি যখন জয়েন্ট ওয়েবটকে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসগুলো শুরু হবে, অথবা আপনি কন্টিনিউ উইথ ফেসবুক, ফেসবুকে লগ ইনরত অবস্থায় থাকলে অথবা লিঙ্কডিনে লগ ইনরত অবস্থায় থাকলে আপনি এখানে যে কোনো একটিতে ক্লিক করে নেক্সট পেজে আপনি চলে যাবেন। এখানে আসার পরে অ্যাকুরেটলি কিন্তু আপনাকে ডেট অফ বার্থটি দিতে হবে। এরপর যেটি করবেন সেটি হচ্ছে যে আপনাকে এখানে ড্যা সিলেক্ট করতে হবে, এরপর আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। সো আমি সেটি দেখাচ্ছি, এরপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো। কন্টিনিউ বাটনে ক্লিক করলে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আপনি মেইলে ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, লোকেশন আমি বিডি দিচ্ছি, তার মানে বাংলাদেশ, বিএন
জিএলএডিএসএস বাংলাদেশ আমি দিচ্ছি। এখানে চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিবেন, তারপর ঢাকা হলে ঢাকা, যেটি আপনার জন্মস্থান সেটি দিবেন, হোম ডিস্ট্রিক্ট। সো আমি এটি দিলাম, দেওয়ার পরে ওয়েলকাম, আমার একটি ওয়েলকাম মেসেজ চলে আসছে, বিফোর উই গ্যাট স্টার্টেড লেটস কনফার্ম ইউ আর হিউম্যান। সো এখানে একটি আই এম নট রোবট রয়েছে, সেই আই এম নট রোবটে ক্লিক করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার বলছে প্লিজ এন্টার ইউর 6-digit কোড, তার মানে আমি যে এখানে এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি কোড চলে গেছে, সেই কোডটি আমি এখানে এবার বসাবো। এখানে একটি কোড চলে এসেছে, ভেরিফাইয়ের কোড, এই কোডটি আমি একটু কপি করবো, 6-digit কোডটি আমি কপি করবো। কপি করার পরে সরাসরি আমি সেখানে পেস্ট করে দিব, আশা করি আপনি বুঝতে পেরেছেন। অনায়াসে কিন্তু আপনি এই প্রসেসগুলো ফলো করলে অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সো আমি কনফার্মে ক্লিক করছি, কনফার্মে ক্লিক করার পরে নেক্সটে আমাকে নিয়ে যাবে, তার মানে আপনি ফোনে অথবা ইমেইলে আপনি কোডটি নিতে পারবেন অ্যাজ ইউ উইশ। এবং এখানে আসার পরে আমার 100% প্রোফাইল কমপ্লিট হয়েছে। সো এখানে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে, কেননা আপনি যদি নির্ধারিত পয়েন্টগুলো পেতে চান লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে, তাহলে অবশ্যই আপনাকে এই প্রসেসগুলো ফিল আপ করতে হবে, তার মানে এই প্রোফাইলটা আপনাকে ফার্স্ট টাইম সিলেক্ট করতে হবে, তার মানে কমপ্লিট করতে হবে। অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমি সেটি দিচ্ছি। এবার দেখতে পেলেন এখানে যা যা চেয়েছে, আমি কোম্পানি নাম দিয়েছি, জব টাইটেল দিয়েছি, আপনার যদি না থেকে থাকে তাহলে অবশ্যই একটি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর আপনি জব টাইটেল দিবেন, আপনি যেটিতে কাজ করতে চাচ্ছেন সেটি, এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ। অনেকে প্রশ্ন করে যদি জব টাইটেল যদি আপনার না থেকে থাকে তাহলে একটি ফ্রিলান্সার অথবা ফ্রিলান্সিং এটি দিয়ে দেবেন, এবং আপনি একটি মোটামুটি দিলে হয়ে যাবে। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এডুকেশন অ্যাড করতে বলেছে, সো আমি এডুকেশন। এরপর একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলেছে, সো ব্রাউজ ইয়ার ফাইল, আমি আমার কম্পিউটার থেকে প্রোফাইল পিকচারটি অ্যাড করছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি সেম প্রসেসে কাজগুলো করে নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। ফ্রিতে কাজ করার জন্য এর সেই ভালো মাধ্যম কিন্তু আর হতে পারে না, সুতরাং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন। তবে আপনি একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র একবার অ্যাকাউন্ট করবেন, আশা করি আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ করবেন। সো আমি ডানে ক্লিক করছি, ডানে ক্লিক করার পরে আমার নেক্সট পেজে কিন্তু আমাকে নিয়ে যাবে, জাস্ট আপনাকে এখানে ওয়েট করতে হবে। সো এটি চলে আসছে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করছি, তার মানে আমার 6টি প্রসেসের মধ্যে 3টি প্রসেস অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। সো আশা করি আপনি এই কাজগুলো করে প্রোফাইলটি আপনি ফার্স্ট টাইম সিলেক্ট করবেন, কেননা আপনাকে কিন্তু এখানে দীর্ঘমেয়াদী কাজ করতে হলে বা আর্নিংগুলো করতে হলে এই প্রোফাইলটি আপনাকে ফার্স্ট টাইম সিলেক্ট করতে হবে, তার মানে কমপ্লিট করতে হবে। এখানে আপনাকে একটি ছোট বায়ো লিখতে হবে, তার মানে আপনার নিজের সম্পর্কে, আপনি কী করেন সেটি সম্পর্কে আপনি এখানে দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন আপনার সামনে এখানে একটি ইন্টারফেস উপস্থিত হবে, 10 জন পিপলকে আপনাকে এখানে চুজ করতে হবে, তার মানে আপনাকে কানেক্টেড করে নিতে হবে। সো আমি এই ব্যক্তির সাথে কানেক্টেড হচ্ছে, তার মানে ফলো করতে হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যে ফেসবুকে যেভাবে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন নতুনভাবে বা নিউলি কিন্তু আপনাদের আমাদেরকে 10 জন ফ্রেন্ডের সাথে কানেক্টেড হতে হয় ফার্স্ট টাইম। সো এখানে কিন্তু সেম প্রসেসে আপনাকে 10 জন বন্ধুর সাথে কানেক্ট হতে হবে। সো আমি মিনিমাম এখানে 10 জনের সাথে কানেক্টেড হচ্ছি, আশা করি আপনি এই কাজগুলো কোনোরকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই করে নিতে পারবেন। সো সেটি আমি করে নিচ্ছি, আশা করি আপনি এটি করে নিতে পারবেন। সো এবার একটি মেসেজ চলে আসছে, তার মানে এখানে এখানে ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করার পরে আমার এখানে ইনভাইটেশন টু আবদি আব্রাহমান স্যান্ড সাকসেসফুলি, সো সেটি হয়ে গিয়েছে। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। 100% প্রোফাইল কমপ্লিটেড। এবার প্রোফাইল কমপ্লিট করার পরে আপনাকে কী করতে হবে সেটি এখানে এনরোল ইন ক্যাশ রিওয়ার্ড আপনাকে ক্লিক করতে হবে, আপনি কখনো বিও প্রোফাইলে ক্লিক করবেন না। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি ক্যাশ রিওয়ার্ডগুলো আপনি পেতে চান। সো ক্যাশ রিওয়ার্ডগুলো পেতে চাইলে অবশ্যই আপনাকে এটিতে ক্লিক করার পরে এই পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমার 3-এর মধ্যে 1 হয়ে গিয়েছে, এবার বাকি কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। সো এখানে বলেছে এনরোল ইটস ফ্রি রিওয়ার্ড এনরোলমেন্ট, সো সেটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, সেটি আপনাকে পড়তে হবে, পড়ার পরে জাস্ট আপনি একটু এখানে বক্স যেটি রয়েছে সেই বক্সের মধ্যে ক্লিক করার পরে প্লিজ এন্টার ইউর ফুল লিগাল নেম অ্যান্ড অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইয়োর গভর্নমেন্ট আইডি, তার মানে আপনার এনআইডির মধ্যে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমি আমার নামটি দিচ্ছি, এরপর সাইন
সাইন দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইউজ ইউর রেফারাল লিঙ্ক টু দ্য ইনভাইট কন্ট্যাক্ট, এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে মেইন কাজটি হচ্ছে যে আপনি এখানে দুটো প্রসেসে আর্নিং করতে পারবেন। প্রথমত আপনি অ্যাফিলিয়েট করে আর্নিং করতে পারবেন, অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েট করে। কন্টেন্ট ক্রিয়েট করে মানে জাস্ট আপনি যে কোনো একটি বিষয়ের উপর একটি পোস্ট দিলেন, তারপর সেটিতে কেউ লাইক করলো, কমেন্ট করলো, ভিউ করলো, তারপর শেয়ার করলো, তার এগেনস্টে আপনি প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট পাবেন। সো কীভাবে পাবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। সো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে, বা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল গ্রুপে আপনি সেগুলো প্রোভাইড করতে পারেন। প্রোভাইড করার এগেনস্টে প্রত্যেকটি বন্ধুর কাছে যদি আপনি ইনভাইট করেন এবং তারা যদি আপনার এই লিঙ্কটি ইউজ করে এটির সাথে এঙ্গেজ হয়, তারা যে পরিমাণ পয়েন্ট পাবে আপনিও কিন্তু সেই পরিমাণ পয়েন্ট পাবেন, সম পরিমাণ। তার মানে উভয়ই কিন্তু এখান থেকে লাভবান হবে। এরপর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আপনি এগুলো ফলো করে কিন্তু কানেক্ট হতে পারেন। আপনার যদি একটি ওয়েবসাইট অথবা আপনার ব্লগ সাইট থেকে থাকে তাহলে সেখানে কিন্তু ব্যানার অ্যাড দিতে পারেন, তারপর আপনি এই লিঙ্কটি ল্যান্ডিং পেজ তৈরি করে কিন্তু আপনি আর্নিং করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এই লিঙ্কটি কীভাবে নিতে হয় সেটি দেখালাম, এবার বাকি কাজগুলো আমি এবার দেখাচ্ছি। সো এখানে কিন্তু আপনাকে প্রথমত কাজ হচ্ছে এখানে পোস্ট দিতে হবে। পোস্ট দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এবার কীভাবে পোস্ট দিবেন সেটি আমি দেখাচ্ছি। ধরুন আপনি এখানে পোস্ট দিতে চাচ্ছেন ফেসবুকের মতো, আপনার প্রোফাইল পিকচার কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, অথবা অ্যাড দেখেও কিন্তু আপনি এখান থেকে আর্নিংগুলো করে নিতে পারবেন। সো ক্রিয়েট পোস্ট যেটি সেটি আপনার অবশ্যই পারবেন। আমি ফটোসে ক্লিক করছি। ফটোসে ক্লিক করার পরে আমি আমার যে একটি ফটো আমি এখানে সিলেক্ট করে দিলাম, তার মানে এখানে একটি পোস্ট দিচ্ছি। পিকচার দিয়ে জাস্ট আপনি এখানে লিখে দিবেন যেভাবে ফেসবুকে সচরাচর আপনি পোস্ট দেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আমি আমার চ্যানেল লিঙ্কটি দিতে পারবো। আশা করি আপনি এইভাবে বিভিন্ন ধরনের পোস্ট যেভাবে ফেসবুকে দেন সেই ফেসবুকের পোস্টগুলো আপনি এখানে দিতে পারেন। আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিয়েছি। সো পোস্ট দিয়ে দিলাম, পোস্ট দেওয়ার পরে সেটি কিন্তু পোস্ট হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পোস্টটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তার এখানে কিন্তু আপনি প্রত্যেকটির জন্য পয়েন্ট পাবেন। এভাবে আপনি মিনিমাম 5-10-15 জন বন্ধুকে যদি আপনি রিকোয়েস্ট পাঠান, তারা যদি তার এঙ্গেজ হয় তাহলে তারা যে পরিমাণ পয়েন্ট পাবে তা আপনিও সম পরিমাণ পয়েন্ট পাবেন, এবং তারা অবশ্যই লাইক দিবে এবং আপনিও তাদের পোস্টের মধ্যে লাইক দিবেন। এভাবে বিনিময় করে আপনি পোস্টগুলো অবশ্যই আর্নিং করে নিতে পারবেন। সো যেমন ধরুন আমি এই এটা হচ্ছে আমার প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এঙ্গেজ রয়েছে, তাদেরকে আমি ফলো করব। ফলো করার এগেনস্টে তারা আমার এই প্রোফাইলের সাথে এঙ্গেজ হবে। এঙ্গেজ হওয়ার পরে তারা যখন এঙ্গেজ হবে তখন ফেসবুকের মধ্যে আমরা যেভাবে কানেক্টেড করি ঠিক সেম ওয়েতে আমরা এইভাবে কানেকশনগুলো করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি যে আরেকটি বিষয় যে আমি এখানে রিওয়ার্ড যে পেয়েছি, রিওয়ার্ড পয়েন্টস, কংগ্রাচুলেশন, ইউর আর্ন 10 পয়েন্টস ইয়েস্টারডে, আমি গতকাল 10 পয়েন্ট পেয়েছি, টোটালিং 272 পয়েন্টস ফর ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে আমি টোটাল এত পয়েন্ট পেয়েছি, তারা সেটি দেখিয়েছে এবং আর্নিংগুলো কিন্তু এখানে শো করছে। আশা করি আপনি এখানে প্রত্যেকটি কাজ করে কিন্তু বেনিফিটেড হবেন, তবে আপনাকে ফেসবুকের সেয়ে এটাতে যদি আপনি সময় দেন তাহলে বেনিফিটেড কিন্তু আপনি হবেন। ছোটো হলে কিন্তু এগুলো ট্রাস্টেড হয়ে আর্নিং করবেন এই ওয়েবসাইটটি থেকে। এবং এখানে নোটিফিকেশন যদি আপনি চেক করতে চান, কারা কারা আপনার সাথে এঙ্গেজ হয়েছে, শেয়ার দিয়েছে আপনার পোস্টগুলো, ভিউ অলে ক্লিক করলে আপনি সব কিছু এক নজরে এখান থেকে আপনি দেখতে পাবেন। অর্থাৎ এক কথায় বলা যায় অনেকটা ফেসবুকের মতো। এবার চলে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কীভাবে আপনি আপনার ইনভাইটগুলো করবেন। সেই ইনভাইটগুলো এখান থেকে করতে পারেন, ফাইন্ড অ্যান্ড ইনভাইট কন্ট্যাক্টস, সেটিতে ক্লিক করলে আপনি ইনভাইটগুলো করে নিতে পারবেন। সো আমি আগেই দেখিয়েছি সেটি হচ্ছে যে আপনি রেফারাল লিঙ্কটা এখানে ক্লিক করে রেফারাল লিঙ্কটা এখান থেকে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে রেফারাল লিঙ্কটি। এবার চলে আসি যে আপনি এখান থেকে পেমেন্টগুলো কীভাবে নেবেন, এটি হচ্ছে মোস্ট একটি ইম্পর্ট্যান্ট বিষয়। অনেকেই মনে করেন যে এটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট হলেও পেমেন্ট দেওয়ার ব্যাপারে অনেকেই সন্দিহান রয়েছেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে মনে রাখতে হবে অনলাইন আর্নিং করতে হলে প্রথমত আপনাকে হয়তো টাকা ইনভেস্ট করতে হবে, নয়তো আপনাকে বিশ্বাসটা ইনভেস্ট করতে হবে। বিশ্বাস ইনভেস্ট করলে আপনি দিন শেষে বড় ধরনের ইনকাম না হলে ছোটো ছোটো ইনকামগুলো জেনারেট করতে পারবেন। সো পেমেন্ট আমি ক্লিক করছি। পেমেন্টে ক্লিক করার পরে আমার যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট এবং মিনিমাম পেমেন্ট হচ্ছে আপনার এখানে $100 হলে কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন। এখন আমি পেমেন্ট মেথডটা সেট করছি। সো ম্যানেজ পেমেন্ট মেথড আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে, স্ট্রাইপ রয়েছে, পে ইউনিয়ন রয়েছে এবং বাকিগুলো কিন্তু এখনও কামিং সুন এখানে দেখাচ্ছে। যখন আপনি কয়েন বেস এখানে চালু হবে তখন কয়েন বেসের মাধ্যমে খুব সহজে উইথড্রগুলো ইনস্ট্যান্ট নিতে পারবেন। পেপল থাকলে তো আরও ভালোই। এরপর আরও রয়েছে ট্রান্সফার ওয়াইজ। সো এখানে আমি এখানে পে ইউনিয়ন যেটি সেটি এখানে শো করছে, নো পে ইউনিয়ন অ্যাকাউন্ট লিঙ্কড ইয়েট, প্লিজ লিঙ্ক ইউর পে ইউনিয়ন অ্যাকাউন্ট।
পেওনিয়ার অ্যাকাউন্টটি আমাকে এখানে লিঙ্ক করতে বলছে। সো ক্রিয়েট যদি আপনার না থেকে থাকে পেওনিয়ার অ্যাকাউন্ট একটি তৈরি করে ফেলতে পারবেন, এবং আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি লিঙ্ক করবেন। লিঙ্ক করার জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেস আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন খুব সহজে পেওনিয়ার অ্যাকাউন্টটি আপনি এখানে ইনভলভ করে নিয়ে, অর্থাৎ আপনি জয়েন করে নিয়ে বা লিঙ্ক করে নিয়ে খুব সহজেই এখানে আপনি এটি সেটি করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আমাকে দিতে বলেছে। সো এটি আপনি পারবেন সেটি আমি আর দেখাচ্ছি না। সো এখানে মূল কথা হচ্ছে যে আপনাকে একটু সময় দিতে হবে লাইকগুলো কমেন্ট করে, শেয়ার করে, এবং প্রত্যেকটি বন্ধুর মাধ্যমে আপনি 1,000 পয়েন্ট 500 পয়েন্ট ইচ্ছামতো আপনি নিতে পারবেন। যদি আপনার বন্ধু যদি এখানে এঙ্গেজ থাকে এবং তার এগেনস্টে তারা যদি আপনার পোস্টে লাইক দেয়, কমেন্ট করে এবং শেয়ার করে, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার এখানে রেফারাল টোটাল হচ্ছে এত এবং কখন সেটি সব কিছু কিন্তু এখানে শো করছে, এবং আপনার স্ট্যাটিস্টিক্স কিন্তু এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে গেট রেফারালস, রেফারাল লিঙ্কটা পেতে চাইলে গেট রেফারালসে আপনাকে ক্লিক করতে হবে। এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে লিঙ্কটি আপনি বিভিন্ন জায়গায় প্রোভাইড করবেন। গেট কোয়ালিফাইড, গেট কোয়ালিফাইডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বরটা হচ্ছে লিঙ্ক পেমেন্ট অ্যাকাউন্ট। এখানে টোটাল 3 স্টেপ রয়েছে, তার মানে আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করেন তাহলে অবশ্যই আপনার 3টি স্টেপ পার হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রোফাইলটি পুরোপুরি সেটিংস হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি webtalk.co এর বিস্তারিত। আশা করি আপনি এই ওয়েবসাইটটির সাথে অ্যাকাউন্ট তৈরি করে আপনি বিস্তারিত কাজ করার জন্য এই ভিডিওটি বারবার দেখুন, একবার না বুঝলে। আশা করি আপনি এঙ্গেজ থাকবেন ফেসবুকের সেই, এটি আপনাকে অনেক বেশি বেনিফিট দেবে, এবং কারাকারা এখানে এঙ্গেজ হয়েছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো কোনো মেসেজ যদি আপনি দিতে চান অথবা কাউকে মেসেজ পাঠাতে চাইলে এখান থেকে মেসেজ পাঠাতে পারেন। এই হচ্ছে মোটামুটি webtalk.co এর মধ্যে কীভাবে কাজ করবেন সেটি। সো এটি হচ্ছে আমার মূল ইন্টারফেস। এখানে আমি পোস্ট দিতে পারবো ইচ্ছামতো, এবং কারো পোস্টে আমি লাইক দিতে পারবো, তারপর কমেন্ট করতে পারবো, তারপর শেয়ার করতে পারবো। যেমন এই পোস্টটি অন্যজনের পোস্ট, সেটি আমি লাইক দিয়েছি এবং চাইলে আমি শেয়ার করতে পারবো। আশা করি আপনি এভাবে তাদের সাথে এঙ্গেজ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং কেন আপনার ভালো লাগেনি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেননা একটি ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি রিসার্চ করতে হয়, আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আমরা অনেক বেশি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। সো গঠনমূলক সমালোচনা করুন, অযথা কোনো স্ক্যাম বা বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করা সেই আমাদের ভিডিও না দেখাটা আপনার জন্য উত্তম হবে, তার মানে আপনার সময়ের মূল্য অবশ্যই রয়েছে। সো অনেক বকবক করেছি, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কী হতে পারে সেটির উপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।